الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى ومن لم يتب فأولئك هم الظالمون وقال الله تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل ليصدق حتى يكتب عند الله صديقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل ليكذب حتى يكتب عند الله كذابا رواه مسلم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد
প্রিয় মুসলিম ভাইরা ও মায়েরা, খোদা শুরুতে আল্লাহ তাবারকা জাল্লা শানুহুর দরবারে শুকর আদা করি যে মহান আল্লাহ আজকের এই পবিত্র জুমায় আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুক্রিয়া জানাই সেই মহান আল্লাহ পাকে যিনি আমাদের শারীরিক সুস্থতা দান করেছেন। এটি মানুষের জীবনের একটি বড় নেয়ামত, বড় চাওয়া পাওয়া। অনেকেই বলে যে আশ্চর্যজনক জিনিস হলো সুন্দরবন, কেউ বলে আশ্চর্যজনক জিনিস হলো মেরিল্যান্ড, কেউ বলে আশ্চর্যজনক জিনিস হলো অস্ট্রেলিয়ার সিডনি, কেউ বলেন আশ্চর্যজনক জিনিস হলো আফ্রিকার ক্যাপটাউন, কেউ বলেন আশ্চর্যজনক জিনিস হলো আটলান্টিক মহাসাগর। অনেক অনেক কথা অনেকেই বলেন, কিন্তু আমি কি বলি তাকে জানেন? আশ্চর্যজনক জিনিস হলো আমরা বেঁচে আছি, এটাই আশ্চর্য। এর চেয়ে আশ্চর্যজনক জিনিস এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে নাই। কি করে বেঁচে আছে? এর পিছনে কার হাত আছে? মানুষের, কোনো ডাক্তারের, কোনো ঔষধের, কোনো কালের, কোনো সময়ের, কোনো জামানার? না, একটা সেকেন্ড বেঁচে আছি, এর পিছনেও হাত কার? মহান আল্লাহ। মানুষের কোনো ক্ষমতা নেই বেঁচে থাকা, কোনো ওষুধ দিয়ে, অর্থ দিয়ে, কোনো মেডিসিন দিয়ে একটা ঘন্টা মানুষকে বাঁচিয়ে রাখার 100% গ্রান্টি পৃথিবীর কেউ আজ পর্যন্ত দেয় নাই। ডাক্তারও বলেছে এই রোগী সম্ভবত আর 1 ঘন্টা বেঁচে থাকতে পারে, এরকম বলেছে। হ্যাঁ, আমার ছোট ভাই মুজিবুর রহমান, আমার আপন ভাই টনসিল ক্যান্সারে মারা গেল। তো যাই হোক, পিজি হাসপাতালে ডাক্তার বললো কি, আমাকে ডেকে বললেন যে ভাই শোনেন, আপনার ভাইকে নিয়ে যান বাড়িতে, যা খেতে চায় খাওয়াই দেন, হয়তো আজকের রাতটা, এই যে সামনের রাতটা বেঁচে থাকবে, আল্লাহ যদি চাহে, না হয় তার আগেও চলে যেতে পারে। তো নিয়ে বাড়িতে গেলাম, রমজান মাস, এরকম রমজান মাস, ও সন্ধ্যার আগে বাড়ি পৌঁছাইছি, রাতের বেলা বলছে আমি মাছের ঝোল দিয়ে ভাত খাবো। তো মাছের ঝোল দিয়ে ভাত দেওয়া হলো, সাহারির আগেই ও দুনিয়া থেকে চলে গেল, সাহারির আগেই চলে গেল। প্রিয় মুসলিম ভাইরা, মানুষের মৃত্যু কোন মুহূর্তে কখন কার কাছে আসবে কারুর বলার ক্ষমতা নেই। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মহান আল্লাহ তাআলা বলছেন যে তুমি মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, সুদূরও সুদৃঢ় দুর্গের মধ্যেও যদি অবস্থান করো, ইউদুরের কোমল মাউত, মৃত্যু তোমার সাথে দেখা করবে, তোমাকে যে সাক্ষাৎ করা লাগবে না, মৃত্যু তোমার কাছেই আসবে। তুমি যদি দুর্গের মধ্যেও অবস্থান করো, ওখানেই যাবে মৃত্যু। আল্লাহ তাআলা বলছেন 21 পারা সূরা সিজদার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, সূরা সিজদা 21 পারার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন। এই আয়াতটা গবেষণা করতে যে জার্মানের 8 জন বিজ্ঞানী মুসলিম হয়ে যায়, সুবহানাল্লাহ। এই আয়াত, এই সেই আয়াত, এবং ওই 8 জন বিজ্ঞানী বলেছিলেন যে আমরা এই বিজ্ঞানী জগতে আমরা মায়ের কোলের শিশুর মতো শিশু হয়ে গেছি কোরআনের এই আয়াতের কাছে। 21 পারা সূরা সিজদার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون. আল্লাহ পাক বলেন, হে নবী, কুল, আদেশ করলেন রসুলকে, আপনি বলে দিন। আমরা যখন সন্তানকে বলি এই কাজ করো, এটা করে আসো, কুল শব্দের অর্থ হল আল্লাহ পাক বলেন আপনি বলুন, কুল আপনি বলুন, হুয়াল্লাহ আল্লাহ এক, আহাদ আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এখানে আল্লাহ পাক বলেন কুল আপনি বলুন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, প্রত্যেকটা প্রাণী যার দেহে প্রাণ আছে, আত্মা আছে, প্রত্যেকটা প্রাণীর প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত
মালাকুল মউতকে আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক বলেন সুম্মা তাকবার ইলা রব্বিকুম তুরজাউন। আমরা যে মনে করি যে মরে গেলে না হয়তো বা কিচ্ছু নাই, সব ভুয়া, এরকম ধারণা অনেকেরই আছে যে হয়তো মরার পরে মাটি হয়ে যাব, জান্নাত নাই জাহান্নাম নাই কিচ্ছু নাই, এখানে দুনিয়াতে কিছু হিসাব নিকাশ করে গেলাম, এত বাস বিচার, এত বাধা নিষেধ, এত আদেশ, এত কিছু সব মানলাম, পরকালে হয়তো পরকালই নেই, এরকম মানুষ মনে করতে পারে অনেকই ধারণা যে মরার পরে হয়তো কিছুই নাই। আল্লাহ পাক বলেন সুম্মা অতঃপর ইলা রব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তিত হবে জীবন ডায়েরির হিসাব দেওয়ার জন্য। তাহলে প্রথমের প্রথম ভাগে বলছেন মালাকুল মউত, প্রাণ হরণ করবে মালাকুল মউত, এবং তাকে প্রস্তুত করা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে, মৃত্যু হয়ে গেল। মরার পরে সুম্মা অতঃপর, তুমি মরার পরে সুম্মা অতঃপর ইলা রব্বিকুম তুরজাউন, তুমি তোমার রবের দিকে ফিরে আসবে। আল্লাহু আকবার, ক্লিয়ার হয়ে গেল? জার্মানের বিজ্ঞানীরা দেখলেন যে কঠিন ব্যাপার, এরা দেখলেন যে মানুষের কাছে মালাকুল মউত আসে, তাহলে তো মৃত্যু ঘটায়, এটা কোরআনের বক্তব্য, এটা তো মৃত্যু হতে পারে না। আর হাসপাতাল থেকে রুগী নিল, ডাক্তারকে বললেন যে এক ঘন্টা বেঁচে থাকবে এমন একটা রুগী দিবেন। ডাক্তার বলছে কত শত রুগী নেবেন, আপনারা প্রস্তুত হয়ে আসেন। গ্লাস দিয়ে ঘর তৈরি করলো, গ্লাস, সত্য ঘটনা, এই বই আমি পড়েছি। গ্লাস দিয়ে ঘর তৈরি করলো, এক সাইডে খালি রাখলো, এক ঘন্টা বেঁচে থাকবে এরকম রুগী নাই, আছে, এই যে আমার ভাই। ডাক্তার বললো আজকে রাতটুকু হয়তো টিকে থাকবে, নিয়ে যান, আল্লাহ বাঁচাইলে বাঁচাবে। ঠিকই তাই, ফজরের আগেই চলে গেল। তো এক ঘন্টা রুগী নিল, পাঁচ ঘন্টার অক্সিজেন নিল, অক্সিজেন দিল, এক ঘন্টা বেঁচে থাকবে, অক্সিজেন কয় ঘন্টা, পাঁচ ঘন্টা, গ্লাসের মধ্যে ঢোকাই দিল, গ্লাস আঠা দিয়ে আটকাই দিল, সোস কেন, অল্প পরিমাণ কিছু ঢোকার জায়গা নেই। তার মানে এটা করার উদ্দেশ্য তাদের যে মালাকুল মউত যদি ওর মধ্যে ঢুকতে না পারে তাহলে তো বেঁচে গেল। জার্মানের বিজ্ঞানীরা এই বিদ্যুৎ বজ্রপাত ধরার জন্যে ৪২ বছর ধরে ১ কোটি ডলার, মিলিয়ন ডলার খরচ করেছে শুধু ওই বিদ্যুৎ ধরার জন্যে। পরে মুসলিম হয়ে গেছে, যখনই বজ্রপাত হয় ওই যন্ত্র বাস্ট হয়ে যায়। তাদের ধারণা ছিল যদি এই বজ্রপাত ধরতে পারি আমাদের যন্ত্রে, তাহলে গোটা পৃথিবীতে বিদ্যুৎ সাপ্লাই দেবো আমরা জার্মানিরা, কেয়ামতের আগে আর বিদ্যুৎ যাবে না। ওদের ধারণা ঠিকই ছিল, কিন্তু ওই বিদ্যুৎ ধরবে কী করে, পারে নাই। ৪২ বছর পর বললো জার্মান ফকির হয়ে যাবে যদি আমরা আল্লাহর সাথে বাড়াবাড়ি করি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তো জার্মানের বিজ্ঞানীরা ওই এক ঘন্টার বেঁচে থাকার রুগী ঢোকালো, পাঁচ ঘন্টার অক্সিজেন দিল, এবং ডাক্তার বললো ঘন্টাখানিক থাকবে। ঠিকই, ঘড়ির কাঁটায় কাঁটায় ১ ঘন্টা ৩ সেকেন্ডে ওই গ্লাস বাস্ট হয়ে গেল। কোথায় যে উড়ে গেল গ্লাস, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওরা যে দেখে রুগী ঠিকই ১ ঘন্টা ৩ সেকেন্ডে মারা গেছে। আচ্ছা, ওর মধ্যে আজরাইল না ঢুকু, তো আল্লাহর হুকুমে মানুষ মরে না? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন লাহু কুন ফায়াকুন, আমি শুধু বলি হও আর হয়ে যায়। ওদের ধারণা আজরাইল, যেহেতু কোরআনে ২১ সূরা সিজদার ২১ নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের কাছে প্রতিটা প্রাণীর প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত আমি আল্লাহ মউতের ফেরেশতা প্রস্তুত করে রেখেছি, ধারণা বিশ্বাস ঠিক তাই হয়ে গেল। ওই জায়গায় ৮ জন বিজ্ঞানী মুসলিম হয়ে গেল, যে কথা বলতেছিলাম আমি মনে করি মানুষ বেঁচে আছে এটাই সবচেয়ে বড় আশ্চর্য। আজকে দিনটা বেঁচে থাকবো এটাই বড় আশ্চর্যের কথা, এক ঘন্টা বেঁচে আছে, আজকে জুমা পড়তে পারছি এটাই বড় আশ্চর্য, এর চেয়ে আশ্চর্যজনক জিনিস পৃথিবীতে আর নাই। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো এলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, সেই মহান আল্লাহ সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় নবী, মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ১০০ কোটি দরুদ ও সালাম সকলি করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভূমিকাতে মউতের কিছু কথা
আমি আপনাদের আশ্চর্যজনক জিনিস যে মানুষ বেঁচে আছে এটা বুঝাইতে যে কোরআনের আয়াতের দিকে দিয়ে বিজ্ঞান দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, হ্যাঁ সত্যই আমরা বেঁচে আছি, এটাই হলো আশ্চর্য। অথচ এই সময়টাই মূল্যায়ন আমরা করছি না। প্রিয় মুসলিয়ান ভাইয়েরা, আজকের জুমার বিষয় হলো তওবা। লম্বা ঘটনা, এই মসজিদ আমার খুব প্রিয়, মাইনুল কবির ভাই আমার খুব মহব্বতের মানুষ। আল্লাহ রসুল বলেন, তুমি যাকে ভালোবাসো তাকে বলো আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসাটা জান্নাতে নেবে। যদি আল্লাহর জন্য এই ভালোবাসা হয়, আল্লাহর জন্য মিলিত হয়, আল্লাহর জন্য পৃথক হয়, তাহলে এই ভালোবাসা জান্নাতে নেবে। আল্লাহর কসম, বুখারী শরীফে এই ভালোবাসার একটা অধ্যায় আছে, অধ্যায়ের নামটা হলো সম্পর্ক। সুক্ষর মৎখরের সাথে সম্পর্ক হবে না, জেনাখরের সাথে সম্পর্ক হবে না, হ্যাঁ প্রতিনিয়তই সে নেশার মধ্যে ডুবে আছে, ওর সাথে সম্পর্ক হবে না। সম্পর্ক হবে দিনদার ইমানদার আমলে সালেহ সৎ চরিত্রবান লোকদের সাথে সম্পর্ক রাখতে হবে। কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে। আবার তার সাথে মিলিত হতে হবে আল্লাহর জন্যে, আবার পৃথক হয়ে যাব সেটাও আল্লাহর জন্যে। এই সম্পর্ক জান্নাতে নেবে। আল্লাহি আল্লাহর কসম, ফুনসুরাতের রাস্তায় যখন ইমানদার লোকরা যাবে, সহি মুসলিম হাদিস নম্বর 3809, সহিহা হাদিস নম্বর 2411, ফুনসুরাতের অধ্যায়ে আমার ভাইয়ের আল্লাহর রসুল বলছেন, ইমানদার সব দিনদার লোকরা যখন জান্নাতে যাবে, তারা তাদের চোখের জ্যোতি যত দূর যায় ওরকম আলো পেয়ে যাবে, নূর পেয়ে যাবে। ওটা দিয়ে আলো ছাড়া তো কেউ জান্নাতে যেতে পারবে না। ফুনসুরাতের রাস্তায় আলো লাগবে, আলো নূর লাগবে, এছাড়া কারো দ্বারা সম্ভব না। কারো ওই এক নখ পরিমাণ আলো পাবে, কেউ এক ঝলক পাবে, জোনাক পোকার মতো ওরকম নিভে জ্বলবে, এরা খবিস প্রকৃতির মানুষ। কিন্তু দিনদার ইমানদার লোকগুলি আলো পাবে, চোখের জ্যোতি যত দূর যায়, সুবহান আল্লাহ, এরা ফুনসুরাতের রাস্তা পার হতে যেয়ে দেখবে, ইয়াল্লাহ ইয়াল্লাহ এগুলি তো আমরা চিনি, আল্লাহ এরা তো আমাদের মসজিদে সালাত আদা করতো, ইয়াল্লাহ এগুলি তো আমাদের সিয়ামে ছিল, এগুলি ইফতারিতে ছিল, আল্লাহ ওদের সাথে তো আমাদের ভালোবাসা ছিল, ইয়াল্লাহ এরা জাহান্নামের আগুনের অঙ্গারে আংটায় বেঁধে ঝুলে আছে, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। তখন আল্লাহর সাথে ইমানদার লোকগুলি ঝগড়া করবে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। সম্পর্ক কি জিনিস দেখেছেন? ইমানদার লোকগুলি আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহ ওদের তুমি জান্নাতের অনুমতি দাও, সুপারিশ করার অনুমতি দাও, রীতিমতো ঝগড়া লেগেই যাবে আল্লাহর সাথে, সুবহানাল্লাহ। সম্পর্ক করবেন সুক্ষরের সাথে, লাগাতার নেশা করছে, গোটা রমজান মাস গেল নেশা ছাড়ে নাই, হ্যাঁ নেশার পরে আজকে দেব না, যদি আর একদিন সুযোগ পাই তো নেশার উপরে আমি খুতবা দিব। আর মাইনুল কবির ভাই আজকে যে কথা বলেছে আমার বুকটা ভরে গেছে, অন্তরটা ভরে গেছে। ফোন দিয়েছিলাম, ভাই খোদবার সমস্যা কী, ব্যাপার কী, কয় আপনি ফ্রি আছেন? হ্যাঁ ফ্রি আছি। কয় চলে আসেন, আমি কেন রানিং খতিব আছে না? কয় খতিব থাকলো, আপনি যদি বলেন যে আমি অমুক দিন আসবো আমার খতিব আমি অফ করে দেবো, আপনি এসে আপনার পারমিশন দিয়েই দিল, আপনি যেদিন আসতে চান আপনি বলবেন শুধু আমার খতিব সেদিন অফ থাকবে। আমি কে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইয়েরা, যে কথাটি বলতেছিলাম ভালো করে শোনেন, পরকালে নাজাতের পথ তো কিছু তৈরি করতে হবে। খবিসের সাথে সম্পর্ক করবে না, একটা সিগারেট ধরাই দেবে, চল আজকে একটু খাই না, খেয়ে দেখ না, আবার একটু মাদক ধরাই দেবে, আবার মোবাইল বের করে অশ্লীল ছবি দেখাবে, দেখ দেখ দেখ, হ্যাঁ খবিসের সাথে সম্পর্ক করবে, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। ইমানদার লোকের সাথে সম্পর্ক করবেন, বসে আছেন একখানে, আজান পড়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনার বন্ধুটি বলবে ল যাই, আজান হয়ে গেছে মসজিদে যাই, নামাজ পড়ে আস, এলো সৎ বন্ধু। এই এরা ঝগড়া করবে কার সাথে? কেন? আল্লাহ ওদের চিনতাম তো, ওরা তো আমাদের সাথে সালাত আদা করতো, ওরা আমাদের সাথে সিয়াম পালন করতো, আল্লাহ ওরা আমাদের সাথে হজে গেছে, আল্লাহ হয়তো কবিরা গুনার কারণে কোনো কারণে সে জাহান্নামে যাচ্ছে, আল্লাহ তুমি ওদের মাফ কর, মহান আল্লাহ। সুপারিশের অধ্যায়ে সহিহা হাদিস নাম্বার 3811, মিশকাত সুপারিশের অধ্যায়ে হাদিস নাম্বার 2456, আল্লাহর নবী বলছেন,
যে ওই সময় আল্লাহ ইমানদার লোকগুলিকে বলবে, হ্যাঁ তোমরা যাদের চিনো ওদের সুপারিশ করো, আমি পারমিশন দিলাম। ওই ইমানদার লোকগুলি জান্নাতে যেতে যে তারা তখন ওই যে আগুনের অঙ্গারে আটকায় আছে না, ছিঁড়ে ছুটে আছে না, ঝুলতেছে না, নিচে কি, নিচে কি জাহান, নিচেই জাহান। আল্লাহ পাক 30 পারার মধ্যে বলছেন ওয়াজিয়া ইয়াউমা ইযিম বিজাহান্নাম, আমি আল্লাহ যেদিন জাহান্নাম টেনে উঠাবো, টেনে উঠাবে তো কোথ থেকে, নিচের থেকে টেনে উঠাবে। ওয়াজিয়া ইয়াউমা ইযিম বিজাহান্নাম, যেদিন আল্লাহ জাহান্নাম টেনে উঠাবে। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, সেদিন মানুষের উপলব্ধি হবে হাই হাই কি করলাম। আল্লাহ পাক বলেন ওয়া আন্না লাহু যিকরা, সেই উপলব্ধি কোনো কাজে আসবে না। আবার জান্নাত টেনে নামাবে কিয়ামতের দিন। জান্নাত কোথায়, জাহান্নাম তো ঝুলতেছে, পড়ে গেলেই তো জাহান্নাম। তখন ওই সম্পর্ক আছিল, এরা ইমানদার লোকগুলি সুপারিশ করবে, আল্লাহ তুমি ওদের জান্নাতে নেওয়ার সুপারিশ করার অনুমতি দাও, আল্লাহর কসম আল্লাহ অনুমতি দিবেন, আর ওরা বেঁচে যাবে সেদিন, ওদের সাথে জান্নাতে যাবে সকলি করে আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিয়ান ভাইয়েরা, সময় তো কাছাকাছি এসে গেল, একটা শয়েকটা লম্বা খুতবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক সময় আছে, আল্লাহর অনেক শুক্রিয়া, লাখ লাখ শুক্রিয়া। আমার মসজিদে তো 40 মিনিট আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত মুসলিয়ান ভাইরা মায়েরা, বিষয়টি নিয়েছি তওবা। তওবা একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তওবা কিন্তু আমরা অনেকেই তওবাকে হেয়ালি মনে করি, তওবা কি, তওবা না করলে কি, করলে কি, তওবা কি, তওবাকে একটা মানে তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে আমরা এনে ফেলেছি, আর এটাকে আমরা মৌলিক বিষয় মনে করছি না। কিন্তু তওবা যে ফরজ এটা কি আমরা জানি? যেমন তাওয়াক্কুল, উচ্চতর ফরজ তাওয়াক্কুল করা, কার উপরে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা উচ্চতর ফরজ। আমরা তাওয়াক্কুল করতে পারছি না বলে আজকের আমরা মরতেছি সমানে, হাই হতাশ করছি সমানে। আজকে ত্রিমোহনীতে খোদবায় বললাম, এই যে জুমার খোদবায় বললাম, ঈদের নামাজে আজকে, যে এই যে মানুষ করোনায় মারা যাচ্ছে, করোনায় অ্যাটাক হচ্ছে, এর কারণে মানুষের সাথে মিশতেছে না। ঘরে ঢুকলে স্ত্রী বলছে ওই ওই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে যাও, ও ঘরে যাও, বাথরুমে যাও, আগে সাবান দাও হাতে, পায়ে সাবান দাও, জামা বারান্দায় খুলে আসো, জামা বালতির মধ্যে দাও। তারপরে যে হেঁটে যাচ্ছে, কাজীর বর বলছে তাড়াতাড়ি বস। হ্যাঁ কত শিরিক করবে না জীবনে, কত শিরিক করবেন, আল্লাহ আকবার, ওর ধারে কাছে যাওয়া যাবে না, ও বিপজ্জনক। হ্যাঁ তা এই যে করোনায় মারা যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, করোনায় অ্যাটাক হচ্ছে, করোনা কি, জ্বর ঠান্ডা কাশি সর্দি, এগুলি আগে ছিল না, মরতো না, তো এগুলি আসছে। করোনা কি জিনিস, এটা 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 আল্লাহর একটা বাহিনী, এটা আল্লাহর একটা বাহিনী, এটা কতটা কত টন, আমরা মানুষ ধ্বংস করতে গেলে পারমাণবিক বোমা, কত কত টন, টন কি টন ওজন এক একটা বোমা, আর আল্লাহর এই বোমার ওজন কত, 200 গ্রামও হবে না, সারা বিশ্বের করোনাগুলি এক জায়গায় করলে 200 গ্রামও হবে না, কীরকম বাহিনী শক্তি। আচ্ছা এই বাহিনী, এই যে করোনা যারা মারা যাচ্ছে, তা আল্লাহর তকদিরের বাইরে, বাইরে বলতে কেউ বলতে পারবে যে আল্লাহর তকদিরের বাইরে এরা? তাহলে মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ এই করোনায় কারা অ্যাটাক হবে, কারা মারা যাবে, তকদিরে আল্লাহ নির্ধারণ করে নাই? তাহলে আমি আপনি এত ভয়, এত ভীতি, এত কিছু, হ্যাঁ নাউজুবিল্লাহ, মসজিদে যেয়ে দেখি এক হাত দেড় হাত করে ফাঁক, আর এটা কি আমার মসজিদে তো নাই, বাইতুল মামুরে বংশালে নাই, ত্রিমোহনী নামাজ পড়তে যেয়ে দেখি সব দেড় হাত করে ভাগ করে বসে আছে, মাথা নিচু করে, মনে হচ্ছে যেন মির্গের রুগীতে ধরেছে তাদের। হ্যাঁ কোনো ব্যায়ামে কোনো অ্যাটাক করেছে, মানে কারোর দিকে কথা নাই, মুখে হাসি নাই, মাথা নিচু করে বসে আছে, দেড় হাত ফাঁক করে, মনে হচ্ছে এতিম হয়ে গেছে, মরেই যাবে আজকে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, মানুষ কি না করছে, আজকের বাপকে রাতের আঁধারে ফেলে রেখে আসতেছে, মাকে রাস্তায় নামায় চলে আসছে ভয়ে, সেই মা আবার বেঁচেও গেল,
অথচ মায়ের কারণে সব মরবে এই ভয়ে যে মাকে করোনা হয়েছে, মা কাশে মার জ্বর, তাকে নিয়ে রাস্তায় বারঝাড়ে গোপনে ফেলে দিয়ে চলে আসছে, হাসপাতালে লোক ধরে নিয়ে ট্রিটমেন্ট করেছে, সে এখন সুস্থ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানুষ তকদিরে বিশ্বাসী না, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার প্রতিপালক আমার অভিভাবক একমাত্র কে, আল্লাহ, আর কেউ না। সুম্মাস্তাকামু, এটার উপরে যারা অবিচল থাকবে অটল থাকবে, সুম্মাস্তাকামু, এটার পরেই অবিচল থাকতে হবে, এটাই হলো মূল ফরজ, এই তাওয়াক্কুল উচ্চতর ফরজ, সুম্মাস্তাকা তাকামু, আল্লাহ পাক বলেন এটার উপরে যারা অবিচল থাকে। কোনটা সে কি বলল? ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, সে বলল নিশ্চয়ই আমার প্রতিপালক এক অদ্বিতীয় একমাত্র আমার অভিভাবক আল্লাহ, আর কেউ না, এইটা বলল। এইটার পরে যারা অবিচল থাকবে, সুম্মাস্তাকামু, এটার উপরে যারা অবিচল থাকবে অটল থাকবে, জীবন দেব কিন্তু তাওহিদ দেব না, কি দিব, জীবন দিব তাওহিদ দিব না, তার মানে একত্ববাদ দিব না, আমি একত্ববাদ দিব না। দেখেন জীবন দিয়েছে কিন্তু তাওহিদ দেয় নাই, আল্লাহ জান্নাতের দরজা দুনিয়াতে খুলি দিয়ে দেখাইছে, জোরে কোন আলহামদুলিল্লাহ, জীবন দিয়েছে তাওহিদ দেয় নাই সরাসরি জান্নাত দেখেছে। এই ঘটনা সূরা ইয়াসিনের মধ্যে আমি আর একদিন আপনাদের শুনিয়ে দিব। তাহলে এখন এখানে যে ব্যক্তি বলল সুম্মাস্তাকামু, আল্লাহ পাক বলেন যে যেই ব্যক্তি এইটার পরে অবিচল থাকলো, কোনটা, কলু, সে বলেছে রব্বুনাল্লাহ আমার প্রতিপালক একমাত্র শুধুমাত্র আল্লাহ, এটার পরে, এটাই হলো উচ্চতর তাওয়াক্কুল, আল্লাহর পরে ভরসা করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। মা বোনেরা দেখবেন এর ছেলে জ্বর হলে, কোনো একটা বিপদ হলে তাবিজ মাদুলি আয়না ভরণ গুটি চালান ইডা সেটা মাজারে যে পয়সা দেওয়া, আস্তাগফিরুল্লাহ, শিরকে সে তার জীবনটাই একেবারে জাহান্নামের পথে উঠাই দিল, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি অটল থাকতে পারলো তাওহিদের উপরে, একত্ববাদের উপরে, সুম্মাস্তাকামু, আল্লাহতে অটল থাকলো, আমার আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু, আমি আল্লাহ নাজিল করে দেই ওই বান্দার জন্যে, আলাইহিমুল মালাইকা, ফেরেস্তা নাজিল করে দেই, ফেরেস্তারা আমার এই বান্দাদের ডেকে বলেন আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দারা তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, ওয়াবশিরু ফিল জান্নাহ, যে জান্নাতের জন্য আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমরা সেই জান্নাতে প্রবেশ করো এবং আনন্দিত হও, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহ। তো জান্নাত তো এখানেই, আল্লাহর পরে ভরসা নেই জান্নাতও নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই জান্নাতও নাই। অতএব আমরা এ থেকে বাঁচি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহর উপরে ভরসা করি, রোগদাতাকে, শেফাদাতা আল্লাহ, রোগ আল্লাহ দেয়। সেজন্য তাওহিদের পর্বের মধ্যে এসে ভালোর মালিক আল্লাহ, মন্দের মালিক আল্লাহ, রোগের মালিক আল্লাহ, শেফার মালিক আল্লাহ, ঠিক কিনা, কল্যাণের মালিক অকল্যাণের মালিক আল্লাহ, সব কিছুর মালিক কে, আল্লাহ। অতএব এটার উপরে যদি আমরা উচ্চতরভাবে তাওয়াক্কুল করে নিতে পারি যে আল্লাহ তুমি যদি করোনায় নাও, এটা তো 50 মানুষ সৃষ্টির 50,000 বছর আগে, আমার কোনো ক্ষমতা আছে, আল্লাহ যদি নাই দুনিয়ার মানুষ বাঁচাইতে পারবে, আল্লাহ যদি রক্ষা করে দুনিয়ার মানুষ তাকে মারতে পারবে না, কিছুতেই পারবে। তাহলে মূল জিনিসটা এখানেই শুনুন, করোনার ডোজ কি জানেন? করোনার ডোজ হলো অন্যায়ের প্রতিরোধ করা আর নিজেকে অন্যায় থেকে বাঁচা, আমার ভাইরা, ন্যায়ের আদেশ আর অন্যায়ের প্রতিরোধ করা, এটা করোনার ডোজ। আল্লাহ পাক বলেন আমি তাদের রক্ষা করবই, জোরে কর আলহামদুলিল্লাহ। আর যে জাতি এই দাওয়াত দিবে না, এই দাওয়াতের কাজ করবে না, সে জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দেবো, সে জাতিকে ধ্বংস করে দেবো। শোনেন, ভারত, ভারতের সবচেয়ে পাপের, গোটা বিশ্বের পাপের মূল উৎস হলো ভারত, এখনো কোনো পাপ নেই যে ভারত থেকে হয় না, ভারতের শিকড় গেড়ে দিয়েছে পাপে, আমার ভাইয়েরা, 450 কোটি হোটেলে ভারতে হলো পতিতাবৃত্তি হয়, কোথায় আছেন? আর যত রকমের মানে সবচেয়ে ফাহেশিয়াত, অশ্লীল, অশালীন যত পাপ ভারত থেকেই সংগঠিত হয়, পৃথিবীর বড় বড় শিক্ষাবিদ, আমার ভাইয়েরা, বড় বড় স্কলার, আলেমরা কি মন্তব্য করেছে জানেন? কোটি কোটি লোক নেবে আল্লাহ ভারত থেকে শুধু,
তাদের মন্তব্য আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আমরা দোয়া করি আল্লাহ করোনা মুক্ত করুক গোটা বিশ্ব জোরে করা, আমিন। প্রিয় মুসলিয়ান ভাইরা, আমাদের মস্তিষ্ক নষ্ট করে দিয়েছে যে আল্লাহর উপরে তাওয়াক্কুল থেকে আমরা কোন জায়গায় কোন পথে চলে গেছি। আজকের এটাকে আমাদের মৃত্যুর কারণ দেখিয়ে মানুষকে আল্লাহ থেকে, তাওয়াক্কুল থেকে, আল্লাহর উপরে ভরসা থেকে মানুষকে দূরে সরাই দিয়ে ইমান খানা করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আমার ভাইরা, আমি করোনা অ্যাটাক হয়ে হাসপাতালে ছিলাম। প্রিয় মুসলিয়ান ভাইরা, 8 দিন ছিলাম, 2,27,000 টাকা বিল দিয়ে আল্লাহ বাড়িয়ে এনেছেন আমাকে। প্রতিদিন দেখতাম সকালে 6 জন, বিকেলে 5 জন, রাতে 5 জন মারা যাচ্ছে। বাসায় ফোন করতাম, তোমরা আসো, মারা যাচ্ছে, তোমরা আমার কাছে একটু বসো। আল্লাহ আকবার, আমার অক্সিজেন লাগে নাই। যাই হোক, আমার ফুসফুসে 60% অ্যাটাক করেছিল ডাক্তারদের কথা, আল্লাহ আমাকে সুস্থ করেছেন। ডাক্তার বলছে এই রুগী তো অক্সিজেন লাগার কথা, অক্সিজেন আমার লাগে নাই। বাসায় এসে ডাক্তার বললো বাসায় যান, 3 মাস লাগবে সুস্থ হতে। আমি 14 দিনের মধ্যে ফুল সুস্থ। 14 দিন পর মনে হলো আমি 10 কিলো দৌড়াইতে পারবো। ডাক্তার বলেছিল 3 মাস লাগবে আপনার সুস্থ হতে। যাই হোক, আল্লাহ আমার সুস্থ করাইছেন, আমি এখন ফুল সুস্থ। সব দিক দিয়ে মোটামুটি আমি মানে ফিটেস্ট, আল্লাহর অশেষ মেহরবানি। প্রিয় মুসলিয়ান ভাইরা, আপনারা এটা নিয়ে ওই রকম ভয় পেয়ে ইমান নষ্ট করেন না। যাই হোক, আমি এই দিকে আর যাবো না। তওবার যে আলোচনা অনেক লম্বা বলতেছিলাম, তওবা হলো ফরজ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওমাল্লাম ইয়াতুবু ফাউলাইকা হুমুজ জালিমুন, যে ব্যক্তি তওবা করে না সে জালেম। সে কি জালেম? তা আমি তওবা না করলে জালেম? জালেম যারা তারাই যে হুমুজ জালিমুন, যারা সীমা লঙ্ঘনকারী, তাদের কোনো সাহায্যকারী আছে নাই? তাহলে যেই ব্যক্তি তওবা করে না তার কোনো সাহায্যকারী নাই। তওবা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণেরা, তুবু, তোমরা তওবা করো। আমানু বললেন, হে ইমানদারগণেরা। আর আল্লাহ রাসূল বাইহাকি ইবনে মাজাহ হাদিস নাম্বার 2804 3609 আল্লাহ রাসূল বলছেন যে আদম সন্তান সব গুনাহগার। সুবহানাল্লাহ, আদম সন্তান সব গুনাহগার, এবং এদের মধ্যে তারাই সবচেয়ে উত্তম যারা তওবা করে। তাহলে আদম সন্তান সব গুনাহগার, আসলে গুনাহগার, গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? তো এদের মধ্যে তারাই উত্তম, সর্বোত্তম যারা তওবা করে। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো। ইলাল্লাহ কার কাছে? আল্লাহর কাছে। নাসুহা, কিভাবে তওবা করব, কোন প্রসেসে, কোন পদ্ধতি, সেটা আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে তওবা করো। তারপরে শব্দটা নাসুহা, খালিস দিলে, যে দিলের মধ্যে কোনো কুটিলতা জটিলতা থাকবে না, ফাঁকিঝুঁকি থাকবে না। যেমন আমি তওবা করছি, আল্লাহ আল্লাহ আমারে মাফ করে দাও, আর জীবনে কোনো দিন গোনা খাতা করব না। আবার অন্তরের মধ্যে কয়, আল্লাহ সুযোগ পাইলে চুরি করব, সুযোগ যদি পাই জেনা করব। আবার মুখে তওবা করি, অন্তরের মধ্যে পাপ আমরা পুষি। এরকম পাপ পুষার পরে আবার সেই পাপ করার জন্যে তালাশ করতে থাকে, আমি সুযোগ পাইলে চুরি করব, সুযোগ পাইলে জেনা করব, সুযোগ পাইলে এই করব, সেই করব। এমন বাসনা অন্তরে নিয়ে তওবা করা যাবে না। নাসুহা, অন্তরের কুটিলতা জটিলতা সব বের করে দিতে হবে। তওবা মানে খালিস দিলে, আল্লাহ আমি এই পাপ। আপনি করতে পারেন যে আমি আজ জীবনে কোনো দিন, ইয়া আল্লাহ আমি জেনা করব না, আমি তোমার কাছে তওবা করলাম। একটা তওবা করেন, একসঙ্গে 7টা পারবেন না। 3 শ্রেণীর মানুষ, তারা কখনো জান্নাতে যাবে না। আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না, আল্লাহ তাদের পবিত্র করাবেন না, আল্লাহ তাদের ক্ষমাও করবেন না। 1 নম্বর, সাইখুন জানিল, মিথ্যাবাদী শাসক। সাইখুন জানিল, বৃদ্ধ বয়সে যারা জেনা করে, জেনা ছাড়ে নাই, জেনা করতে করতে বৃদ্ধ হয়ে গেছে, তারপরও সে জেনা করছে। আস্তাগফিরুল্লাহ। সাইখুন জানিল, বৃদ্ধ বয়সে পৌঁছায় গেছে, তারপরেও সে জেনা ছাড়ে না, একে আল্লাহ ক্ষমা করবেন না। 2 নম্বরে, ও মালিকুন কাজ্জাবুন, মিথ্যাবাদী নেতা। মিথ্যাবাদী নেতা নাই সমাজে, কম না বেশি? তো মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী নেতা যারা, আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না।
তিন নম্বরে ওয়াইলুন মুস্তাকবিরুন, অহংকারী দরিদ্র, গরিব সে কিন্তু অহংকার যায় না, এরকম নাই? হ্যাঁ রে, গরিব সে, তার অহংকারে সে নিজেই ফেটে পড়ে, এরকম মানে অহংকারী দরিদ্রকে আল্লাহ ক্ষমা করবেন না। প্রিয় মুসলিয়ান ভাইরা আসুন, আল্লাহ তাআলা বলছেন অন্তর পরিষ্কার করতে হবে। কদ আফলাহা মান যাক্কাহা ও কদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি যার অন্তরকে পবিত্র করলো সেই মুক্তি পেল, আর যে অন্তরকে কলুষিত করলো সেই ব্যর্থ হলো। তো অন্তর যদি আমি পবিত্র করতে না পারি তাহলে আমার উপায় কি? প্রিয় মুসলিয়ান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তওবা করো খালিস দিলে, ইল্লা মান তাবা, নিশ্চয়ই যারা তওবা করে, ও আমানা ইমান আনে। তওবার পরে এটা কোন ইমান? তওবার পরে ইল্লা মান তাবা, যে তওবা করলো, তওবা করলাম তো গুনাহের কারণে, আমি আর মদ খাবো না, বিড়ি তামাক জর্দা গুল খাবো না, তওবা করলাম, ও আমানা ইমান আনলো। কি ইমান এটা? আল্লাহ আমি বিশ্বাস করলাম, এগুলি পাপ, এগুলি অপরাধ, এগুলি সীমা লঙ্ঘনকারী কাজ, আমি ইমান এনেছি আল্লাহ এগুলি আর করবো না। আল্লাহ পাক বলেন ও আমিলা সালেহা, এখন কি করবা? তওবার পরে ভালো কাজ করতে হবে, সৎ কাজ, নেক কাজ বেশি বেশি করতে হবে। ও আমিলা সালেহা, সালেহ এখানে সালেহ শব্দের অর্থ হলো শিরক মুক্ত ইবাদত। সালেহ একেবারে খালিস দিলে, মুখলিসিন আলাহুদ্দিন, দিন আমি এভাবেই মানবো মুখলিসভাবে, এই দিন সত্য, এছাড়া আর সত্য দিন নাই, মুখলিসিন আলাহুদ্দিন। হ্যাঁ, আমি দিনের মধ্যে কুটিলতা ঢোকায়া দিন কিছুটা মানি কিছুটা মানবো না, এরকম দিন মানা যাবে না। ঠিক তেমনই ওয়ামিলা সালেহ, আমল করবে সালেহ, যার ভিতরে কোনো ত্রুটি নেই, তাওহিদ যুক্ত, তাওহিদ মুক্ত না, তাওহিদ দিয়েই ইবাদত হবে, তাছাড়া কোনো ইবাদত কোনো আমল আল্লাহ কবুল করবে না। আমি রোজা আছি, আমি তাহাজ্জুদ পড়ি, বসে আছি তিনজন একসঙ্গে, আমি উঠে যাচ্ছি আর বলছি ভাই আমি একটু যাই, হ্যাঁ রে বসেন না, না ভাই আমি তো আবার রাতে তাহাজ্জুদ পড়ি সেই জন্য আমার একটু উঠতে হবে, এটা বলার দরকার আছে? ওটা তো তাওহিদ যুক্ত হলো না, তাওহিদ মুক্ত হয়ে গেছে, শিরিক হয়ে গেছে। আপনি রাতে তাহাজ্জুদ পড়বেন এটা এখানে বললেন তো মিটেই গেল, সারা জীবনের তাহাজ্জুদের একটা নেকি আপনি পরকালে পাচ্ছেন না, সব আপনি দুনিয়াতে দিয়ে গেছেন। আপনার আমল যত গোপন করতে পারেন, এখানেও শিরিক, যত গোপন করতে পারেন, ভাই আমি তো কোরআন খতম দিয়েছি আমার জন্য একটু দোয়া করেন, কেন তুমি কোরআন খতম দিয়েছো অন্যের কাছে বলতে যাচ্ছ কেন? কী লাভ তোমার বলা? ওই যে খতমের নেকি সব তো দুনিয়াতে মিটে গেল, পরকালে তো কিছু নাই। আমি এটা করি, আমল যত গোপন করতে পারবেন তত পাবেন পরকালে, আমল যত প্রকাশ করবেন শেষ। আবু হুরায়রার এই হাদিস, যে এই হাদিসটা বলতে যে তিনবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়েছেন, একেবারে তিনবার অজ্ঞান হয়ে গেছেন, তাকে বলা হলো রসুলের সরাসরি জবান থেকে আপনি যে হাদিস শুনেছেন এমন হাদিস কি আপনার ব্রেনে এখনো আছে, আপনি বলতে পারবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ পারবো, যে হাদিস রসুল সরাসরি আমাকে শুনিয়েছেন যা আমার হৃদয় পথে গাঁথা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যেই অজ্ঞান হয়ে গেলেন, আবার জ্ঞান ফিরে আসলো, আবার অজ্ঞান হয়ে গেলেন, আবার পানি দেওয়া হলো মাথায়, পানি খাওয়ানো হলো, আবার জ্ঞান ফিরলো, আবার বলতে যে আবার অজ্ঞান হয়ে গেল, সেই হাদিসটি আমি আপনাদের শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিয়ামতের দিন আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামী না হবে, টেনে হাসরাইয়া উল্টামুখী করে অপদস্ত করে জাহান্নামী না হবে। তার এক শ্রেণী হলো যারা শহীদ হয়েছে আল্লাহর পথে, অথচ তারা যুদ্ধ করেছিল মানুষ দেখানোর জন্যে, বীরত্ব পাওয়ার জন্যে, তারা মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধের ময়দানে যায় নাই, অথচ ওরা শহীদ হয়ে গেছে, মারা গেছে। কেয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে ডাকবেন, ডেকে বলবেন তুমি আমার জন্য কী করেছো? আল্লাহ যে রক্ত মাখা আমি তো শহীদ হয়েছি তোমার জন্য, কয় না তুমি বীরত্ব পাওয়ার জন্যে, বাহবা নেওয়ার জন্যে, লোক দেখাবার জন্যে তুমি এ কাজ করেছো, সেটা দুনিয়াতে মিটে গেছে। এই এক শ্রেণীর দুই নম্বর হলো যারা দানশীল, এই দান তো দেখাবেন, দান তো দুনিয়াতে শেষ করে দেয়, শেষ করেই দেয়, দান বাক্সে দান করে, তাও টাকাটা একবারে বের করে এইভাবে এই বের করে দেখায়, আরে তুই দেখানো এবং ফেলে দে না, এত কাহিনী করার দরকার নাকি? দিবি তো দে, একশো টাকার নোট দিচ্ছি মাত্র, তো এটা কি? চল্লিশ বছর আমার খতিবের বয়স, কত কিছু যে দেখলাম, আরে টাকাটা গোপন নিয়ে ফেলা না,
আমাদের সরকারি দানগুলি ধরে ক্যামেরাম্যান আবার এই চিত করে ধরে ধরে ধর এই ভালো করে ধর ধর তুই শেষ হ তুই মর। হ্যাঁ কি দান করে কেন গোপন করা যায় না? হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির জন্যে তাওহিদ নাই তো, ওই যে আগের কথা। এরা এ দানশীল ব্যক্তিরা যারা দুনিয়াতে এভাবে দান করেছে মানুষের বাহবা পাওয়ার জন্যে, দানবীর বলবে ভালো বলবে আরে লোকটা তো ভালো, এটা একটু বলুক না, আরে তুই ক না আমি দান করেছি, এই বেটা আমি 2 লাখ টাকা দান করেছি, ক মানুষের ক বলে বেড়া আমার তো ভালো লাগছে, তো তো দান সব শেষ। এরা পরকালে যাবে এইভাবে জাহান্নামে নিয়ে যাওয়া। আর এক শ্রেণী হলো কারি, কোরআন পড়ে মানুষ দেখাবার জন্যে, যে মানুষ তাকে কারি বলবে ভালো কোরআন তেলাওয়াত হচ্ছেও তাই হচ্ছেও তাই। হ্যাঁ প্রিয় মুসলিয়ান ভাইয়েরা, না যত গোপন করতে পারেন আপনার এবাদত ততই মঙ্গল। সেই জন্য আল্লাহ পাক বলেন ওয়ামিলা সালেহা, যে আমলে সালে করবে যার আমল হবে তাওহিদ যুক্ত, তাওহিদ মুক্ত না, তাওহিদের পরে সব আমল হবে। আল্লাহ পাক বলেন সাইয়াতিহিম হাসানা ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়াতিহিম হাসানা, আল্লাহ পাক বলেন ওর যাবতীয় গুনাহগুলি আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিলাম। আল্লাহ আর গুনাহগুলি নেকি হয়ে গেল, যে গুনাহ থেকে সে ফিরে আসলো আল্লাহ তার নেকি বানাই দিল। প্রিয় মুসলিয়ান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযিনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু, যারা ফাহিশিয়াত কাজ করে আও যালামু নফসের পরে অবিচার করে অত্যাচার করেছে পাপে পাপে জর্জরিত, দেখবেন যারা পাপী ঢ্যামকিয়ার তাদের নাকের ডগায় মাছি বসার মতো মনে করে, পাপ করেই যাচ্ছে একটার পর একটা করেই যাচ্ছে। আর ইমানদার লোকগুলি একটা পাপ যদি করেই ফেলে মনে হয় যে আল্লাহ অহুত পাহার মাথার পরে চাপাই দিয়েছেন, অনুশোচনা আনা, অনুতপ্ত হওয়া, সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, এরই নাম তো তওবা, নিজেকে আল্লাহর কাছে দাস বানিয়ে দেওয়া, ফকির বানায় দেওয়া, গোলাম বানায় দেওয়া, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার প্রভু, তুমি আমার মালিক, ভুল আমি করেছি মাফ করে দাও না। ঠিক এই কথাটা কোরআনে আল্লাহ পাক বলেন, বান্দা যখন বলে ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আমার আত্মার পরে জুলুম করেছি, ওমাইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ পাক বলে বান্দা তুমি কি জানো তোমার একজন রব আছে যে আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ নাই? আল্লাহ পাক গর্ব করে বলেন বান্দা আমি আল্লাহ ছাড়া কে আছে তোমার গুনাহ ক্ষমা করার, ওমাইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ। তো বান্দা যদি ক্ষমা না চায়, হ্যাঁ আল্লাহর কাছে পরিত্রাণ না চায়, তাহলে ক্ষমা হবে কি করে? প্রচণ্ড শীত, মাঘ মাস একেবারে হাড় কাঁপানো শীত, ঘরের মধ্যে আপনি থরথর করে কাঁপছেন, হেনি কাঁপছেন, কাঁপুনি উঠে গেছে, অথচ আপনার পাশে কম্বল আছে, লেপ আছে, সব আছে, গায়ে দিচ্ছেন না, গায়ে না দিলে শীত যাবে? তো পাশে আছে গায়ে দিচ্ছেন না, থরথর করে কাঁপছেন। আমার ভাইরা তওবা না করলে আপনি গুনাহগার, আমরা আর গুনাহের জন্য আল্লাহর কাছে না কাঁদলে না চাইলে ক্ষমা করবে আল্লাহ? আল্লাহ পাক বলেন বান্দা যখন বলে ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ জুলুম করেছি আত্মার পরে, আল্লাহ আমি পাপি, আল্লাহ পাপ করেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তওবা করছি, আল্লাহ পাক বলেন প্রতি উত্তরে আল্লাহ পাক বলেন ওমাইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, বান্দাকে ডেকে আল্লাহ পাক বলে বান্দারে আমি আল্লাহ ছাড়া আর কি আছে তোর গুনাহগুলি ক্ষমা করে দেওয়ার? আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ ছাড়া আর কি আছে তোমার গুনাহগুলি ক্ষমা করে দেওয়ার? আল্লাহর নবী বলছেন যে আল্লাহ এত খুশি হয় যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, ক্ষমা চায়, বেহুয়া করে কাঁদে, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ ভুলটা আমি করেছি, আল্লাহ আমি করেছি, গুনাহ স্বীকার করছি, আল্লাহ আমার মাফ করে দাও। আল্লাহ রাসূল বলছেন যতবার আল্লাহর কাছে তওবা করবে আল্লাহকে ততবার আল্লাহ তার তওবা কবুল করবে। সূরা জুমার সর্বশেষ সূরা জুমারের 53 নম্বর আয়াত, আল্লাহ পাক গোটা বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ এই আয়াতটি পাঠিয়ে দিলেন। আয়াত যখন নাজিল হয় শয়তান উন্মুক্ত ময়দানে, বাইহাকি ইবনে মাজাহ উন্মুক্ত ময়দানে শয়তান নিজের মাথার উপরে ধোলা দিয়ে বলছে আমার ধ্বংস হোক, আমার ধ্বংস, আমার ধ্বংস হয়ে গেল, আমার ধ্বংস হয়ে গেল। এই আয়াত নাজিল হওয়ার পরে সূরা জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কুল, এখানে কুল হে নবী আপনি বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযীনা, ইয়া আব্দ
মানে বান্দা, হে ইয়া শব্দ ব্যবহার করেছেন, যে ইয়া হে আমার বান্দা আশরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন আমার ওই সমস্ত বান্দাদের যারা তাদের আত্মার পরে জুলুম করেছে, অবিচার করেছে, জমিন থেকে আকাশ পর্যন্ত পাপ ঠাকায় ফেলেছে, গুনায় গুনায় জর্জরিত হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে, আমার দয়া থেকে, আমার ক্ষমা থেকে, আমার কৃপা থেকে, আমার ভালোবাসা থেকে, আমার অনুগ্রহ থেকে আমার বান্দা যেন নিরাশ না হয়। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেই। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত ক্ষমাশীল। রমজান মাস চলে গেল, কতটুকু ক্ষমা করাই নিতে পারলাম? হ্যাঁ, মানলাম ইয়াদা কওলা জোর, চোখের জোর, হাতের জোর, কানের জোর, জবানের জোর, কলমের জোর, দাড়িপাল্লার জোর, যৌবনের জোর। জোর মানে কি? যাবতীয় অশ্লীলতা, মিথ্যা, অনুরূপ কার্যবলী থেকে যদি নিজকে বাঁচাইতে না পারি রোজার মাসে, আপনার স্ত্রীর কাছে যান নাই কেন, রোজা ভেঙে যাবে। হ্যাঁ, আপনি স্ত্রী সহবাসে যান নাই, আপনার ঘরের মধ্যে গেলে কেউ দেখতো না, আপনি নিজকে নিয়ন্ত্রণ করেছেন। রমজানের শিক্ষা হলো অন্য মাসে পরনারী থেকে ঠিক ওইভাবে আপনার যৌবনকে কন্ট্রোল করা। রোজার মাসে মিথ্যা বলেন নাই, গীবত করেন নাই, তোহমত দেন নাই, ওই অভিশাপ দেন নাই, কারণ রোজা ভেঙে যাবে। অতএব রমজান মাসে যেমন জবানকে আপনি কন্ট্রোল করেছেন, বাকি এগারোটা মাস ঠিক ওইভাবে আপনার জবানকে কন্ট্রোল করতে হবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ঠিক এইভাবে রমজানের শিক্ষা আজকের আমরা সর্বোপরি কতটুকু আজকের গুনাহ থেকে আমরা মুক্ত হতে কি পেরেছি। আল্লাহর নবীর এই মেম্বারে দাঁড়ালেন, জিব্রাইল আমিন আসলেন, জিব্রাইল বদদোয়া করছেন, আমার বাবা তাদের পরে আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে লানত, তারা ধ্বংস হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর রসুলকে জিব্রাইল বললেন, আমি বদদোয়া করছি, আপনি বলেন আমিন, যাতে বদদোয়া কবুল হয়। তারা ওই ব্যক্তি যারা রমজান মাস পেল অথচ গুনাহগুলি ক্ষমা করিয়ে নিতে পারল না। অতএব তওবা করুন, বেশি করে আল্লাহর কাছে তওবা করুন। তওবার দরজা বন্ধ আছে, খোলা আছে, সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়ার আগ পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। অতএব রমজানের শিক্ষা কি পেলাম আমরা, সেটাকে দেখার বিষয় আজকের। অতএব আমার মূল উদ্দেশ্য এটাই যে রমজানের একটি মাসের ট্রেনিং, রমজান মাস ট্রেনিংয়ের মাস, রমজান মাস আত্মশুদ্ধির মাস, রমজান মাস গুনাহ থেকে বেঁচে থাকার মাস। কি শুধু একটা মাস? এজন্য কি সিয়াম আসে? এই জন্য এই ট্রেনিং? হ্যাঁ, ছয় মাসের ট্রেনিং আর্মি না নেয়, ওই ছয় মাসের ট্রেনিং 18 বছর, তাদের চাকরি না 19 বছর বুঝি, এই চাকরির মেয়াদ পর্যন্ত ওই ট্রেনিং তাদের রাখতে হয়, ওই ট্রেনিং ফলো করতে হয় যে ট্রেনিংটা ছয় মাসে নেয়। হ্যাঁ, আরে রমজানের শিক্ষা, রমজানের ট্রেনিংটা যদি আমরা নিতে পারি তাহলে তো আমরা সফল কাম, আর যদি না নিতে পারি তাহলে তো সফল কাম হতে পারলাম না। প্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা সঠিকভাবে সহি শুদ্ধভাবে আল্লাহর কাছে তওবা করে গুনাহমুক্ত হই। এরপরে রমজানের পরে ছটা সিয়াম আছে, এটা শাওয়াল মাসেই রাখতে হয়, এটা সুন্নাত। আর এই ছটা সিয়াম আগে ফরজ পরে, মা বোনের আপনাদের ফরজ ভাঙা বা পুরুষের যদি কোনো ফরজ ভেঙে যায় সেটা পরে, আগে এই রমজানের এই শাওয়াল মাসের এই সিয়াম এই শাওয়াল মাসের মধ্যেই সীমাবদ্ধ, অন্য মাসে হবে না, শাওয়াল চলে গেলে হবে না। অতএব আগে আপনি সুন্নত পালন করেন। আরে ফরজ রোজা এক বছর ধরে রাখলেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবেও না, কোনো গুনাহ হবে না। অতএব আপনি আগে শাওয়ালের ছটা রোজা রাখেন। আল্লাহ রাসূল বলেন, যারা শাওয়ালের ছটা রোজা রাখলো, এই সুন্নত রোজা রাখলো, একটা বছর সে যেন রোজা রাখলো। আর এক বছরের যত সগিরা গুনাহ, সগিরা গুনাহ ছোট না, সগিরা গুনাহই মহাসাগরে পরিণত হয়ে জাহান্নামে নিচ্ছে আমাদের, এই সগিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই দোতলার সব ফ্যান দান করেছেন, সকলে পড়ে আলহামদুলিল্লাহ, ভালো দান করেছেন, গোপন দান। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল কাযিমিনা আল-গায়জা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা
ওয়াল কাযিবিন আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, যারা তিনটা কাজ করবে তারা জান্নাতে অবধারিত যাবে। জোরে করে আলহামদুলিল্লাহ। আর এক নম্বরে হলো ফিসাররয় ওয়াদদররয়, যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় দান করে, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, যারা ডাইনে বায়ে দান করে, যারা সামনে পিছনে এভাবে ওভাবে এভাবে, ঠিক এইভাবে হাদিসটা এসছে, কিন্তু এটা কোরআনের আয়াত। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররায়ে ওয়াদ-দাররায়ে, যারা গোপনে প্রকাশ্যে সর্বাবস্থাতেই দান করে। দুই নম্বর ওয়াল কাযিবিনাল গায়জ, যারা রাগ দমন করে, রাগ করে না, যারা রাগ করে না এরা জান্নাতি, যারা হেসে কথা বলে এটা সাদগা। আচ্ছা ভাই, হাসা যাবে না? হাসতে কেউ নিষেধ করেছেন? আরে হাসলেই তো সদগা। কেউ ভাই স্ত্রীর সঙ্গে হাসেন না? আরে সন্তান আপনার কাছে যায়, কাছে আসি কে, যাও দেখে না, এটা করেন না, কিরে বাপ আয় কাছে আয়, হাসেন না সন্তানের সামনে, এটা তো সদগা। স্ত্রীর কামড়ে হাড়ির তলার মতো মুখটা বুচা করে রেখেন না তো, বাইরে থেকে এসছেন হাসতে হাসতে ঘরে ঢোকেন, সালাম দিয়ে ঘরে ঢোকেন। যে ব্যক্তি ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে সালাম দেয়, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। সুবহানাল্লাহ। কেন আপনি হাসবেন? বেশি করে সুন্দর করে মুস্কি হাসবেন। আমার ভাই দান করেছেন আলহামদুলিল্লাহ, দোতলা সব ফ্যান দান করেছেন। সৌদি আরব প্রবাসী একজন 5,000 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। আমেরিকা প্রবাসী একজন 1,00,000 টাকা, 1,10,000 টাকা তাই তো দান করেছেন আলহামদুলিল্লাহ। সকলে বল আলহামদুলিল্লাহ। আল্লাহর দানকে আল্লাহ তুমি বরকত দাও। এবং এক বোন আলহামদুলিল্লাহ কত 20,000 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। মৃত নজরুল ব্যাপারী 10,000 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। মিঠু ব্যাপারী 2,000 টাকা আলহামদুলিল্লাহ। আরও আছে আলহামদুলিল্লাহ। বিকাশের মাধ্যমে 15,000 টাকা দান করেছেন এক ভাই। জহির ভাই বাড্ডা থেকে 5,000 টাকা দান করেছেন। এক ভাই 1,500 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। শুক্রিয়া, জাজাকাল্লাহ, হায়াকুমুল্লাহ। আল্লাহ এর উত্তম প্রতিদান দান করুক সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, মসজিদের দিকে আপনারা একটু খেয়াল নেবেন, কাজ চলছে, আমি দেখে এসেছি আলহামদুলিল্লাহ। এই যে মসজিদ দোতলা হয়ে গেছে, তিনতলা হয়ে গেছে, আমি জানি না, আসছিলাম তো টিনের ঘরে। আল্লাহ তো এখন অনেক বড় করেছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরই সবার অবদান। আল্লাহু আকবার, আপনাদের সবারই অবদান। আল্লাহর ঘর কত সুন্দর! আজকে আমি বাথরুমে গেলাম, দেখে মনে হলো যে বাথরুমের মধ্যে বসে থাকা যাবে। সুবহানাল্লাহ, এত পরিষ্কার তো, গন্ধ তো নাই, আর কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন বাথরুম করেছেন আলহামদুলিল্লাহ। শোনেন, এই সাদগায় জারিয়া সব পড়ে থাকবে। ওই যে তিনটা কথা বললাম না, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি ফিসাররয় ওয়াদ-দাররয়, আল্লাহর পথে সকালে বিকেলে দুপুরে রাতে ডাইনে বায়ে সামনে পিছনে গোপনে প্রকাশ্যে দান করে। দুই নম্বরে ওয়াল কাযিবিনাল গায়জ, যারা রাগ করে না, রাগ দমন করে। তিন নম্বরে ওয়াল আফিনানিন নাস, যারা মানুষকে ক্ষমা করে, মানুষকে মাফ করে, আটকায় না, মানুষকে ক্ষমা করে। যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। যে ব্যক্তি মানুষের প্রতি দুহাত লম্বা করে আল্লাহ তার দুহাত লম্বা করে। যে হাত গুটিয়ে নেয় আল্লাহ গুটিয়ে নেয়। যে ব্যক্তি মানুষকে মাফ করে, কিয়ামতের দিন আল্লাহ তার আমলনামার গোপন গুণাগুলি প্রকাশ না করে মাফ করে দেয়। বেশি বেশি ক্ষমা করবেন। স্ত্রী ভুল করেছে, ছোটোখাটো ত্রুটি, থাপ্পড় মেরে দিলেন, হ্যাঁ টাকার গরম, না মাফ করে দেন আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গী, হ্যাঁ ওকে মাফ করেন। মানুষ দুবার এতিম হয়, আমি বলি একবার বাপ মরে গেলে এতিম হয়, আবার শেষ বয়সে বউ মারা গেলে ওই স্বামী এতিম হয়ে, কি যে এতিম হয়, তা যার বউ মরে গেছে সেই বোঝে। হ্যাঁ, আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গী দুনিয়ার, সে আপনার প্রেমিক, আপনি তাকে ভালোবাসেন, তাকে যত্ন করেন। আপনি বাজারে খান কালিয়া কুর্তা, চিকেন বিরিয়ানি, চিকেন রোস্ট, বটি কাবাব, গ্রিল কাবাব, কত কিছু খান, বাড়িতে আসেন রাত 1টা 1:30 সময়, আপনার বউ বসে আছে, স্বামী আসবে তাই ভাত খাবো, আপনি তো খাইছেন গলা পর্যন্ত গ্রিল কাবাব, কাচ্চি কাবাব, বটি কাবাব। হ্যাঁ, বাড়ি আসার পরে আপনার বউ কয় খাইবা না, কয় আমার খিদা নাই, খাইছি বলো গলা পর্যন্ত, মুখটা হাড়ির তলার মতো কালো করে খাটে যে ভুটে শুয়ে থাকলো, স্ত্রী খাইলো যে খাটে যেয়ে দেখে স্বামী নাক ডাকাচ্ছে, ওই স্ত্রীর হকও নাই, হ্যাঁ স্ত্রীর সঙ্গে প্রেম নিবেদন করবে সেটাও নাই, একসঙ্গে খাবে সেটাও নাই, না খাইলে তুমি যা খাইছো তাই তোমার বিবির জন্য আনতে হবে তোমাকে, তাও তো আনে নাই। প্রিয় মুসলিম ভাইয়েরা, ওয়াল আফিনানিন নাস, মানুষকে ক্ষমা করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে।